জাতীয় স্বাস্থ্য মিশন এবং রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে বিনামূল্যে প্রসবকালীন পরিবহন পরিষেবা চালু রয়েছে রাজ্য জুড়ে। আর এবারে এই পরিষেবা প্রদানের বিনিময়ে টাকা চাওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো সরকারি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে ইটাহার থানার অন্তর্গত বহতি গ্রামের বাসিন্দা মর্জিনা খাতুনকে প্রসব যন্ত্রণা নিয়ে গত 22 জুন রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। 23 তারিখ তিনি সন্তানের জন্ম দেন। গতকাল তার ছুটি হয়ে যায়। এরপর পরিবারের লোকজন হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য 102 অ্যাম্বুলেন্সে যোগাযোগ করতেই অ্যাম্বুলেন্সের চালক পরিবারের লোকজনদের কাছ থেকে 250 টাকা চায় বলে অভিযোগ। প্রতিবাদ জানাতেই দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় বচসা। ঘটনার প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়। শেষমেশ কর্তৃপক্ষের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। এই ঘটনার বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রসূতির পরিবারের লোকজন। আজকে যে আপনাকে নিয়ে যাবেন, ড্রাইভার কত টাকা চেয়েছে আপনার কাছে? তারপর আপনি কি বললেন? পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।